আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কৃপায় সকলে সুস্থ এবং ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় সুস্থ রয়েছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে পার্ট 2 থেকে আলোচনা করব। পার্ট 2 থেকে এর আগে আমি দুইটি ক্লাস নিয়েছি, সেখানে যুক্তফল, যুক্তফলের 21 দফা এবং যুক্তফলের যে নির্বাচনের ফলাফল সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আলোচনা করব মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের যে বিজয়, সেই বিজয়ের কারণ নিয়ে আলোচনা করব। দেখো, স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে কি করেছিল, ক্ষুব্ধ করেছিল, অর্থাৎ বাঙালিদের ভিতরে চরম রাগ এর সৃষ্টি করেছিল এই মুসলিম লীগের যে ভূমিকা সেটা। কারণ এই মুসলিম লীগ বাঙালিদের অধিকারকে কি করেছিল, ক্ষুণ্ণ করেছিল। আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশের রাজনৈতিক কি হয়, একটা পরিবর্তনের সূচনা হয়। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে যুক্তফ্রন্টের যে বিভিন্ন দল এবং মতের মানুষ কি হয়, যুক্তফ্রন্টের সাথে একত্রিত হয়। অর্থাৎ যুক্তফ্রন্ট যেটা শেখ মুজিবুর রহমান এবং সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ তিনজন রাজনীতিবিদ যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, শেরে বাংলার একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল ছিল যুক্তফ্রন্ট, সেই যুক্তফ্রন্টে বিভিন্ন দল এবং মতের মানুষ কি হয়, একত্রিত হয়। এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের একটিকে অন্যতম কারণ। এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার কি ঘটে, প্রতিফলন ঘটে। বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কৃষক শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল। যুক্তফ্রন্টের ভিতরে কি ছিল, সকল শ্রেণীর পেশার মানুষের কথা এখানে ছিল। যুক্তফ্রন্ট যে 21 দফা কর্মসূচি ঘোষণা করে, তাদের সহজ বিজয়ের এটা একটি কারণ ছিল। কারণ যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি ছিল জনগণের আশা আকাঙ্ক্ষার কথা, যার কারণে এই 21 দফা কর্মসূচির মাধ্যমে যুক্তফ্রন্ট সহজেই জনগণের মনে স্থান করে নিতে পারে এবং জনগণের কাছাকাছি তারা যেতে পারে। যুক্তফ্রন্টে প্রবীণ এবং তরুণ কর্মীদের কি ঘটেছিল, সমন্বয় ঘটেছিল। একদিকে যেমন প্রবীণ নেতৃবৃন্দ ছিল শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অন্যদিকে তরুণ নেতৃত্বের মধ্যে ছিল কে, শেখ মুজিবুর রহমান। তাই এখানে প্রবীণ এবং তরুণ নেতৃত্বের কি ঘটেছিল, সমন্বয় ঘটেছিল। পাশাপাশি তরুণদের যে প্রচার অভিযান সেটাও ছিল কি, চোখে পড়ার মতো। অন্যদিকে মুসলিম লীগের যে কর্মসূচি ছিল এই নির্বাচন উপলক্ষে সেটা ছিল অস্পষ্ট এবং গুজামিলে ভরা। মুসলিম লীগের কর্মসূচি কি ছিল, অস্পষ্ট ছিল এবং গুজামিলে কি ছিল, ভরা ছিল। গণবিচ্ছিন্ন মুসলিম লীগের যে গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা তারা যুক্তফ্রন্টে কর্মীদের যে প্রচার অভিযান, এই প্রচার অভিযানের জোয়ারে তারা কি হয়, ভেসে যায়। মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের উদ্যোগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো কি কি, এক নম্বর হচ্ছে মুসলিম লীগের দুঃশাসন। মুসলিম লীগ যে পূর্ব পাকিস্তানের মানুষের উপর যে অন্যায়ভাবে শোষণ নিপীড়ন করেছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি, মুসলিম লীগের শাসনামলে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গিয়েছিল, যেটা সাধারণ মানুষের জন্য কি ছিল, অনেক কষ্টকর ছিল। দলের মধ্যে কি ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল। এছাড়া মুসলিম লীগের নেতা কর্মীদের যে দুর্নীতি এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে যে বৈষম্য, এগুলা মুসলিম লীগের পরাজয়ের কারণ।
এরপরে দেখো এই নির্বাচনের মাধ্যমে কিভাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনো কি করেনি, থেমে থাকেনি, তা বারবার কি ছিল, অব্যাহত ছিল। দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকারকে কি করা হয়, ভেঙে দেওয়া হয়। যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় গেলেও তাদের দুই মাসের বেশি ক্ষমতায় থাকতে দেওয়া হয় না। তারা কি করে, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দুই মাসের মাথায় এই যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেয়। এরপরে পাকিস্তানে সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কি করে 1958 সালের 7ই অক্টোবর দেশে কি করে সামরিক আইন জারি করে। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর দেশে কি জারি করে, সামরিক আইন জারি করে। কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে কি করে ক্ষমতা থেকে হটিয়ে নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করে। তাহলে প্রথমে সামরিক আইন জারি করেছিল কে, ইস্কান্দার মির্জা, কিন্তু ইস্কান্দার মির্জা বেশি দিন ক্ষমতা থাকতে পারে না। মাত্র ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করে 7ই অক্টোবর, মাত্র 20 দিন পরে অর্থাৎ 27 অক্টোবরের মধ্যে আইয়ুব খান কি করে এই প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ভোটিয়ে নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। 1958 থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি ছিল, নিষিদ্ধ ছিল, এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কি করা হয়, কারাগারে বন্দী করা হয়। এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। 1962 সালে আইয়ুব খান একটা সংবিধান রচনা করেন। তাহলে আইয়ুব খান সংবিধান রচনা করে কত সালে, 1962 সালে। এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হয়, ছাত্ররা কি করে আন্দোলন করে তোলে। তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকারের শিক্ষানীতি ঘোষণা করলে। সরকার যে শিক্ষানীতি ঘোষণা করে এর মূল দায়িত্বে ছিল শরীফ নামের একজন লোক, তাই এই কমিশন শরীফ কমিশন নামে পরিচিত। এবং এই শরীফ কমিশনের শিক্ষানীতি বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করার সিদ্ধান্ত নেয়। অবৈতনিক যে শিক্ষা সেটা বাতিল করা এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। এজন্য ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে কি হয়, বাধ্য হয়। তাহলে আমরা আজকের ক্লাস থেকে জানলাম মুসলিম লীগের পরাজয়ের কারণ এবং যুক্তফ্রন্টের বিজয়ের কারণ, এবং এই নির্বাচন বাঙালিদেরকে কিভাবে প্রেরণা যোগিয়েছে, বাঙালিদের কিভাবে স্বাধীনতার দিকে এগিয়ে দিতে এই নির্বাচন ভূমিকা পালন করেছে সেই বিষয়টা আমরা আজ জানতে পারলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো ভাষায় ভালোভাবে অবশ্যই তোমরা এই বিষয়গুলো স্টাডি করবে, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। বিশেষ করে মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের বিজয়ের যে কারণ এটা অবশ্যই ভালোভাবে পড়বা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তোমার হলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।